আপনারা জানেন আজকে 374 দিন ধরে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চ শহীদ মিনারের পাদদেশে নানা রাজনৈতিক এবং অন্যায়ের দাবিতে এখানে আমরা অবস্থান করছি। সেই অবস্থানকে কিভাবে ভেঙে দেওয়া যায় এবং আমাদের তার সঙ্গে দ্বিতীয় দফায় ষোলো দিনের জন্য অনশনও চলছে, আমরা তিনজন অনশনকারী অনশনও করছি নানা দাবির জন্যে। সেই অনশনকে কিভাবে ভেঙে দেওয়া যায় তার জন্যে এক বর্বর কাজ করেছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমরা যে এখানে শীতের মধ্যে একটি টেন্ট কাটিয়ে আমরা এখানে অনশন করছিলাম, সেই টেন্টটি ভেঙে দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে আমাদের আজ এই প্রেস কনফারেন্স। আমরা পশ্চিমবঙ্গবাসীকে এটা বলতে চাই যে আপনারা দেখুন এই সরকারের বর্বরতা, আজ ষোলো দিন হয়ে গেল, তারা আজ অবধি একটি ডাক্তারের টিম আমাদের এখানে পাঠাতে পারেননি, কিন্তু তারা এখানে নানা রকম চক্রান্ত করে আমাদের কিভাবে পীড়ন করা যায় তার নানা রকম ব্যবস্থা তারা করে চলছে। আমরা দুদিন আগেই দেখেছি, এখনো সেই মঞ্চ রয়েছে, মুখ্যমন্ত্রী আমাদের থেকে 500 মিটার দূরেই এখানে অনশন মঞ্চ করেছিল, সেই অনশন মঞ্চের কাছেও আমরা আপনাদের মাধ্যম দিয়ে দাবি জানিয়েছিলাম যে আমরা আমাদের দাবি দাওয়া নিয়ে ওনার যদি সময় না হচ্ছেন, উনি মুখ্যমন্ত্রী, ওনার অনেক কাজ, ওনার যদি সময় না হচ্ছে তাহলে আমরা গিয়ে কথা বলব। উনি পারমিশন তো দেওয়া দূরের কথা, উল্টে আমাদের এই আন্দোলনকে কিভাবে ভেঙে দেওয়া যায় তার জন্যে নানা রকম চক্রান্ত করে আজকে এই মিলিটারির জায়গাতে ওনাদেরকে দিয়ে আমাদেরকে নোটিশ করে এই টেন্ট ভেঙে দেওয়ার ব্যবস্থা করেছে। আমরা যে আজকে আপনাদের তরফ থেকে আমি এই পশ্চিমবঙ্গবাসীকে বলতে চাই, আমরা কোনো অন্যায় দাবির জন্য এখানে বসিনি। আজকে একটি সরকার তৈরি হয় মানুষের স্বার্থ রক্ষার জন্য, তাদের চাকরি বাকরি যেন সঠিক হয়, তাদের মাথার উপর যেন ছাদ থাকে, অন্ন বস্ত্র বাসস্থান যেটা আমরা এক কথায় বলে থাকি সেইগুলোর জন্য। আমরাও তো সেই দাবি নিয়েই বলছি, আজকে আমাদের রাজ্যের যত বেকার ভাই বোন আছে সবাই বাইরে অন্য রাজ্যে চলে যাচ্ছে, আমরা তার বিরুদ্ধে আন্দোলন করছি। আজকে যারা সরকারি অফিসগুলোতে যে একদম কর্মচারী নাই বললে চলে, আর মুখ্যমন্ত্রী নতুন নতুন একটা একটা প্রকল্প যেভাবে বেড়ে চলছে তাতে কেউ কোনোদিন একবারও দেখার চেষ্টা করে না যে অফিসগুলো কিভাবে কি অত্যাচারের মধ্যে দিয়ে কাজ চলছে। আজ আমরা বলতে বাধ্য হচ্ছি যে এ শাসন ব্রিটিশ শাসনের থেকেও ছাড়িয়ে চলে গেছে। আজকে মানুষ অবহেলিত, মানুষকে শুধু লালিপপ এবং চোখে পট্টি পরানোর জন্য নানা রকম ভাওতাবাজি চলছে। আজ গতকালই একটা ঘোষণা হয়েছে কি 100 দিনের কাজের নাকি টাকা দেওয়া হবে, তাহলে আমি আপনাদেরকে এটা মাধ্যম দিয়ে বলতে চাই, তাহলে মুখ্যমন্ত্রীর কাছে টাকা ছিল, মুখ্যমন্ত্রী টাকা থাকা সত্ত্বে কেন এই 100 দিনের কাজের টাকা ওই কর্মচারীদের দেয়নি? রাজ্যে তো বলছে প্রতি মুহূর্তে মুখ্যমন্ত্রী একটাই কথা বলে আছে, তাদের ভাড়া শূন্য, তাহলে আজ হঠাৎ কি করে টাকা চলে আসলো? আমরা এর জন্য আন্দোলন করছি যে সাধারণ মানুষ কেন সব কিছু থেকে বঞ্চিত থাকবে। আজকে একটি মানুষ, একটি বাবা, সে নিজে রোজগার করে কেন তার ছেলে মেয়েকে পড়াশোনা করাতে পারবে না? আজকে সব ছেলে মেয়েরা স্কুলে যায় শুধু পড়াশোনা করতে নয়, আমরা যখন অফিস থেকে ভেরিফিকেশন করতে যাই কি করতে যাই না, মিড ডে মিলের খাবারটা সঠিক হয়েছে কিনা সেটা দেখার জন্য যাই, রান্নায় টিকটিকি পড়েছে কিনা সেটা দেখার জন্য যাই, মিড ডে মিলের চালের হিসাবটা ঠিক আছে কিনা সেটা অফিস থেকে আমরা চেক করতে যাই, কোনো ডিএম এসডিও বিডিও কোনো সরকারি কোনো নেতা মন্ত্রীরা দেখে বাচ্চারা কিভাবে পড়াশোনা করছে? আসল এটা একটা চক্রান্ত চলছে কিভাবে পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে নষ্ট করে দেওয়া যায় এবং কিভাবে এই শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দেওয়া যায়। আমাদের আন্দোলন তার বিরুদ্ধে চলছে, আমাদের আন্দোলন আমরা যে পরিশ্রম করি দিন রাত সেই পরিশ্রমের সঠিক পারিশ্রমিকের জন্য আমরা আন্দোলন করছি, যেটা গোটা আমরা কি পশ্চিমবঙ্গ আলাদা দেশ তৈরি হয়ে গেছে? আমাদের পশ্চিমবঙ্গ তো ভারতেরই একটা রাজ্য, যদি গোটা দেশের রাজ্যগুলো যদি সঠিকভাবে তাদের সব কর্মচারীর মায়না সঠিকভাবে দিতে পারে, সব বকেয়া সঠিকভাবে দিতে পারে, কেন এই
পশ্চিমবঙ্গ সরকার দিতে পারবে না, আমরা তাই এই আন্দোলন করছি, কি অন্যায় কাজ করেছি, এই কথাগুলো আমরা কেন বলবো? এইগুলো তো পলিটিক্যাল পার্টির কথা, এইগুলো তো রাজনৈতিক, যে শাসনে বসেছে, যাকে আমরা শাসনে বসিয়েছি তাদের কথা আমাদের তাও বলতে হচ্ছে। আজকে অনশন করার পরেও আমাদেরকে আজকে দুর্ভাগ্য যে আজকে আমাদেরকে চুপচাপ শুয়ে থাকার বদলে এরকম গলা ফাটিয়ে চিল্লাতে হচ্ছে, কারণ আমাদের উপরে যে আমরা খাবার তো আগেই ছেড়েছি, এখন আমাদের উপর থেকে যে উপরে প্লাস্টিকটা ছিল সেটাও আমাদের মাথার উপর থেকে ছাড়ছে। এই কারণের জন্য আপনাদের মাধ্যম দিয়ে পশ্চিমবঙ্গবাসীকে বলতে চাই, আপনারা জাগুন, কোনো পার্টি নয়, এখানে সরকার পক্ষের যে লোকটি কাজ করে তার ঘরেও আজকে ভাত নাই। আজকে যে তৃণমূলের ঝান্ডাটা ধরে যে মিছিলে আসে সে তার বাড়িতেও কিন্তু আজকে খাবার নাই। বিরোধীদের কথা তো ছেড়েই দিলাম, আজকে আমি এই জন্যে আমাদের এই প্রেস কনফারেন্স। আপনারা একাধিকবার চক্রান্তের কথা বলেন এই প্রেস কনফারেন্সে, কোন চক্রান্তের কথা বলছেন? চক্রান্ত আজকে এক বছর ধরে এই টেন্ট কিভাবে রইল, হঠাৎ করে কালকে মুখ্যমন্ত্রী এই দুদিন ধরে এখানে অনশন যেই বসলো 500 মিটার দূরে আমাদের এই টেন্ট অবস্থান যেই বসলো সঙ্গে সঙ্গে আমাদের টেন্ট ভাঙার কি করে এখানে অর্ডার চলে আসলো? আজকে তো আমরা এক বছর ধরে এখানে বসে রয়েছি এবং কোনো বেআইনি ভাবে বসে নাই, আমরা কোর্টের পারমিশন নিয়ে বসে রয়েছি এবং আমরা এখানে কালকে আমাদের রাত্রিবেলায় রাতের অন্ধকারে একটি চিঠি এখানে দেওয়া হলো, যে চিঠিটার মধ্যে লেখা রয়েছে আমরা নাকি এখানে এই মাঠটি নাকি নোংরা করছি। এখানে আপনারা ক্যামেরা ঘুরিয়ে দেখুন যে এই মাঠটা যবে থেকে সংগ্রামী যৌথ মঞ্চে এখানে অবস্থান করছে এখানে কোনো দুষ্কৃতীরা মাঠের মধ্যে বসে সন্ধ্যেবেলায় কোনো খারাপ কাজ করতে পারছে না। এখানে দেখুন প্রতিটা আমরা নিজেরা কোনো কর্মসূচি হলে পরে যদি মাঠ নোংরা হয় তাহলে আমরা সেই মাঠ নিজেরা পরিষ্কার করি, তাহলে এটাকে আপনারা কি বলে চক্রান্ত বলবো না তো আমরা কিভাবে কি বলবো? এবং আমরা যেখানে আজকে 16 দিন ধরে অনশন করছি সেখানে এরকম বর্বরতা কি করে আসে? মানুষ মানবিকটুকু তো হতে পারে, আজকে তারা একটা ওষুধের একটা ডাক্তার এসে আমাদেরকে চিকিৎসা কোনো সময় করতে পারছি না, আমরা ওনাদের চিকিৎসা চাইও না, কারণ ওনার চিকিৎসায় উনি স্বীকার করেছেন ওনার চিকিৎসায় ওনাদের যে চিকিৎসা ব্যবস্থা আছে ওনারই ভুল ট্রিটমেন্ট হয়, আমরা চাই না ওনাদের ট্রিটমেন্ট। আমাদের পশ্চিমবঙ্গে ট্রিটমেন্টের স্বাস্থ্যর অবস্থাও খুব খারাপ, আমাদের কোনো কিছু হলে পরে আমরা বাইরের রাজ্যে গিয়ে ট্রিটমেন্ট করাতে, হ্যাঁ এই রাজ্যেও ট্রিটমেন্ট হয়, যাদেরকে পুলিশ ডাক দেয় তাদেরকে গিয়ে ট্রিটমেন্ট হয়, আমরা জানি কিভাবে ট্রিটমেন্ট হয়, তার জন্য আমরা তা চাই না, কিন্তু মানবিক তো জিনিস আছে, উনি তো নিজে বলেন আমি মানবিক, মানবিক মুখ্যমন্ত্রী, কিসের মানবিক মুখ্যমন্ত্রী? আজ মানবিক মুখ্যমন্ত্রীর মুখোশটা ছিঁড়ে পড়ে গেছে, আমাদের জন্য খুব ভালো হয়েছে, কেন? কারণ 16 দিন ধরে প্রতিটা দিন প্রতিটা মানুষ জানে একবেলা না খেয়ে থাকলে কি ধরনের কষ্ট হতে পারে, আজকে আমরা 16 দিন না খেয়ে রয়েছি, আমরা ওই কি সরকারি মুখপাত্র কে রয়েছে একটা চোরচামার লোক, হ্যাঁ তাদেরকেও নেমন্তন্ন করেছিলাম সরকারি পক্ষ থেকে যে আপনারা আসুন আমাদের পাশে বসে থাকুন, আপনারা মনিটরিং করুন যে আমরা কিভাবে অনশন করছি, দেখুন আমাদের এখানে কোনো পর্দা টাঙানো কোনো ঘর নাই, আমরা সবার সামনেই অনশন করছি, আপনারা দেখুন, কিন্তু সেই সৎসাহস ওরা দেখাতে পারে না। আপনারা এই কোর্টে দ্বারস্থ হবেন? অবশ্যই, আমরা আইনি পথে চলছি, এই আন্দোলন আইনি পথে চলছে, আমরা আমাদের উকিলদের সঙ্গে আলোচনা করে দেখবো যে কিভাবে কি এর সমস্যা সমাধান করা যায়, আর যদি সমস্যা নাও মেটে আমাদেরকে এখানে আন্দোলন করার অনুমতি রয়েছে, টেন্ট খাটানো নিয়ে সমস্যা আছে আমরা খালি আকাশের নিচেই করব, বরং আমাদের মৃত্যুটা খুব তাড়াতাড়ি আসবে, এটার জন্য আমি খুব খুব গর্বিত, কারণ পশ্চিমবঙ্গ মানুষ দেখুক যে এই পশ্চিমবঙ্গটা, এই গোটা দেশ দেখুক যে পশ্চিমবঙ্গে কি বর্বর শাসন চলছে। এই টেন্ডাকে খুলে দেবেন আন্দোলন করার কথা চিঠি দিয়েছে, কারা চিঠি দিয়েছে? না রাজ্য সেনা চিঠি দিয়েছে, এবং সেনাদেরকে যখন আমরা বারবার করে কালকেও বলেছিলাম যে আপনারা যে এখানে এইগুলো বলছেন অর্ডার দেখান, ওরা বলেছে আমাদের উপর থেকে অর্ডার রয়েছে, কিন্তু কোনো অর্ডার লিখিতভাবে দেখায়নি, এবং হচ্ছে গিয়ে ওরা কোনো নামও বলেনি, আমরা বলেছি যে আপনার অর্ডার দেখ, আপনার কার অর্ডার আছে, তাহলে তাদের সঙ্গে গিয়ে আমরা কথা বলবো, এবং আমাদের কাছে কোর্টে যেতে গেলেও তো আমাদের কাছে কোনো চিঠি চাই, কোনো কাগজ চাই, তবে না গিয়ে আমরা বলবো, কিন্তু ওরা ওরকম ধরনের কোনো কিছু আমাদেরকে দেখাতেও পারেনি বা বলতে পারেনি। তাহলে কেন আপনাদের দেওয়া হলো বলে আপনারা মনে করছেন? চক্রান্ত এটাই তো চক্রান্ত, যে মুখ্যমন্ত্রী আজ মুখ্যমন্ত্রী যখন ওখানে ছিলেন এখানে দলে দলে লোক এসে আগে SDM এসেছে তারপরে ওখানে গেছে, আজকে এইগুলো তো মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছে, মুখ্যমন্ত্রীর গলার কাটা হয়ে রয়েছে, মুখ্যমন্ত্রীর কোনো প্রোগ্রাম আজকে মিথ্যাচার বেশি, মিথ্যা কথা কতদিন চলবে? কালকেও একটি মিথ্যা কথা বলে যে পঞ্চদশ পে কমিশন চলছে, কোথায় পঞ্চদশ? এখনো ষষ্ঠ পে কমিশন এই ডিক্লিয়ার উনি করেছিলেন কদিন আগে,
ওনার আমি তো বলবো ওনাকে দেখুন, এখানে এই রাজ্যে মোটামুটি তো সব লোকেরাই ট্রিটমেন্টের জন্য যাচ্ছে, ওনারও আমি বলবো যে ওনারও ট্রিটমেন্ট দরকার আছে, আর কিছু বলবো না। আর ওনার এই আপনার ওনার এই জনসংযোগ থেকে বিচ্ছিন্ন হওয়ার পেছনে সংগ্রামী যৌথ মঞ্চকেই উনি মনে করছেন, তাই এইসব করছেন।